Assalamualaikum, welcome back to another video. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকাল, মাত্র ঘুম থেকে উঠলাম। একটু পরে হচ্ছে আমার ওই আরেক জায়গা থেকে ইন্টারভিউ। সো ওইটা যেহেতু বাসার কাছে, ভাবলাম জিনিসটা ব্লগ করি, আপনাদের নিয়ে যাই সাথে। তো ইন্টারভিউটা দিতে যাব, এখন রেডি হব। দেন ইন্টারভিউ দিয়ে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল এগুলো বলতে বলতে বাসে চলে আসবো। সো রেডি হওয়া যাক। তো রেডি হয়ে গেলাম, বাহিরে দেখেন কি অবস্থা, প্রচুর কুয়াশা। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক ঘোলাটে হয়ে আছে বাহিরে, অনেক কুয়াশা। প্রবলেম নাই, আমার বাসা থেকে একদম কাছে, সো এতটুকু রাস্তা তো হেঁটে যেতেই পারবো। এখন অলমোস্ট 10টা বাজতেছে, 10:30 হচ্ছে ইন্টারভিউ, তাই বের হয়ে যাই যেতে যেতে যতক্ষণ লাগে। জুতা দুটা পরা ডান, বের হই এবার। দেখেন অবস্থা, এবার হয়তো বুঝা যাইতেছে কুয়াশাটা। যাই হোক, ফিয়ামানিল্লাহ বের হয়েছি, এবার আপনাদের সাথে করে নিয়ে যাই, দেখাই যে অ্যাকচুয়ালি কোথায় জবটা, কতটা কাছে। কিছুই দেখা যাচ্ছে না, দেখতেছেন এত কুয়াশা। তো আল্লাহ জানে কি কি জিজ্ঞেস করে, আশা করি খুব কমপ্লিকেটেড কিছু জিজ্ঞেস করবে না, বিকজ জবটা হচ্ছে নর্মাল একটা লাইক গেমিং শপ। এখন এখানে সমস্যা হওয়ার কথা না, হোপিং ফর দ্য বেস্ট, দোয়া করেন, বিকজ এই জবটা হলেও বেটার হবে। বাসার একদম কাছে, দেখতেই পাবেন, নিয়ে যেতেছি আপনাদের। দেখেন একটা মানুষ দেখা যাচ্ছে ওই দূরে, নর্মাল একটা সোয়েট প্যান্ট আর একটা সোয়েটার পরে বেরিয়েছে। লাইক ক্যানাডিয়ানদের এখানে কোনো শীত লাগে না, ওদের জলবায়ু ওরা ভালো বুঝে, ওরা ঠান্ডা নিতে পারে। বাট আমি হেভি জ্যাকেট, ভিতরে দুইটা করে গেঞ্জি, সব কিছু ডাবল ডাবল করে পরে বেরিয়েছি। এই রাস্তাটা আপনারা দেখছেন আমার ভিডিওতে আগে, ওই যে দেখা যাচ্ছে মেট্রো বাস, ওইটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যাবে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে মেট্রো বাস, এই বাস দিয়ে চলাচল করা যায়। এই বাস দিয়ে চলাচল করলে খুব ইজি, লাইক গাড়ি লাগে না। বাট ওই তো আপনার বাস স্ট্যান্ডে যে একটু দাঁড়াইতে হবে, বেশিক্ষণ না, এখানে টাইমলি আসে বাস, সো সেটা নিয়ে প্যারা নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, এই রাস্তাটা আপনারা চেনেন, আমার ভিডিওতে আগে দেখছেন কয়েকবার। এই যে ডমিনোসটা, এখন কুয়াশার জন্য হয়তো অপরিচিত লাগতেছে, এই যে ডমিনোস। অলমোস্ট চলে আসছি, আর একটু সামনে গিয়ে বামে, এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের হাউসটা, ওইটাই হচ্ছে ট্রেডার্স। এখান থেকেই ডাকা হয়েছে আমাকে, তো রাস্তা পার হতে হবে। সো এটাই হচ্ছে ট্রেডার্স, এখানে ইন্টারভিউ, ভিতরে ঢোকা যাক। Thank you.
সো ইন্টারভিউ দেয়া শেষ আল্লাহর রহমতে ভালোভাবেই তো দিলাম সবগুলা কোশ্চেনের প্রপার অ্যানসার দিছি এন্ড আমাকে বলছেও যে আমার সাথে কথা বলে খুব ভালো লাগছে লাইক কার্টেসির জন্য বলে নাই উনি বারবার বলতেছিল যে আই লাইক ওয়ার আই হিয়ার আই লাইক ওয়ার আই হিয়ার তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবো তো কি কি জিজ্ঞেস করছে এটাকে এখন বলবো নাকি বুঝতেছি না কারণ এখানে অনেক গাড়ি ঘোড়া দেখি আমাদের বাসার রোডের সামনে যায় দেখি না হলে বাসায় গিয়ে বলতেছি তো এখানে গাড়ি ঘোড়া কম তাই ভাবলাম এখানেই শুরু করে দেই যাই হোক প্রথমে গেলাম ঢুকলাম ঢুকার পর হচ্ছে রিসেপশনিস্টকে বললাম যে আই হ্যাভ অ্যান ইন্টারভিউ টুডে তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ম্যানেজার তো আরেকজনের ইন্টারভিউ নিচ্ছে একটু ওয়েট করতে তো আমি বললাম ওকে দ্যাটস ফাইন তখন ওই শপের ভিতরের ভিউটা নিলাম এরপর একজন আসলো এসে আমাকে নিয়ে গেল ম্যানেজারের কাছে তো গিয়ে বসলাম মানে ইন্টারভিউটা দুইজন নিছে ম্যানেজার হচ্ছে একটু বৃদ্ধ টাইপের আর যিনি আমাকে নিয়ে নিয়ে গেছিলেন উনি মানে দুইজন মিলে আর কি ইন্টারভিউটা নিছে তো প্রথমত যে আমাকে নিয়ে ম্যানেজারের কাছে গেছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি করতেছি লাইক কি পড়তেছি বিজনেস পড়তেছি কিনা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কারণ আমার সিভিতে লেখা ছিল তো আমি বললাম যে হ্যাঁ আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছি পরে জিজ্ঞেস করলো কোন ইয়ার আমি বললাম ফার্স্ট ইয়ার দেন হচ্ছে প্রথম ইন্টারভিউর কোয়েশ্চেন যেটা প্রথম যেটা জিজ্ঞেস করলো ওই যে আমাকে নিয়ে গেছে ম্যানেজারের কাছে ও প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার কি সেলসে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না তা আমি বললাম যে সেলস বলতে আমি কাস্টমার কেয়ার হিসেবে কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করছি তারপর যেসব জায়গায় জায়গায় কাজ করলাম সেসব জায়গার নাম বললাম এরপর হচ্ছে উনি বললো যে আচ্ছা যদি কোনো কাস্টমার লাইক ইরিটেটেড হয়ে থাকে আপনার কাছে ইরিটেটেড হয়ে আসে বা খুবই বিরক্ত হয়ে আসে তখন আপনি কি করবেন তখন আমি বললাম যে বেসিক্যালি আই এম অ্যান ইজি গোয়িং পারসন আই গেট অ্যালং উইথ এভরিওয়ান ভেরি ইজিলি সো আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর সেইং হোয়াট পয়েন্ট দে আর ট্রাইং টু মেক অ্যান্ড বেসিক্যালি তাদের কথা শোনার চেষ্টা করি যে কি বলতেছে দেন বললাম যে আই ট্রাই টু কাম দ্যাম ডাউন এভাবেই আর কি হ্যান্ডেল করার চেষ্টা করি লাইক ওদের কথা শুনি ওদেরকে বোঝানোর চেষ্টা করি দেন বললো যে আচ্ছা দেন হচ্ছে ওই ম্যানেজারটা মেইন যে ম্যানেজার মেইন ম্যানেজারটা আমাকে জিজ্ঞেস করলো ও হাত ব্যথা যেতেছে দেন হচ্ছে মেইন ম্যানেজারটা আমাকে জিজ্ঞেস করলো যে কি জানি জিজ্ঞেস করলো দান মনে করে নি ও মেইন ম্যানেজারটা আমাকে জিজ্ঞেস করলো যখন তুমি কোনো ইউজড প্রোডাক্ট কিনো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল নট এ ওয়ার্কার অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি যখন কারো কাছ থেকে কোনো ইউজ প্রোডাক্ট কিনি আমি কী কী জিনিস লক্ষ্য করি ওই প্রোডাক্টের ভিতর কথা বলতে বলতে বাসায় চলে আসছি তো বাসায় গিয়ে এই ভিডিওটা করি বাসে চলে আসলাম তো যাই হোক যেটা বলতেছিলাম ম্যানেজার প্রথম যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে ওদের ওয়ার্কার হিসেবে না অ্যাজ এ বায়ার হিসেবে নর্মাল বায়ার আমাদের দৈনন্দিন জীবনে লাইক আমি যখন কিছু কিনতে যাই ইউজ কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন সেই প্রোডাক্টের মধ্যে আমি কী কী লক্ষ্য করি আমি প্রথম বললাম আমি প্রথমত কোয়ালিটি লক্ষ্য করি দেন লক্ষ্য করি হচ্ছে ইফ দ্য প্রোডাক্ট ইজ স্টোলেন অর নট তারপর উনি বললো যাচ্ছে ঠিক আছে আর অ্যাজ এ ওয়ার্কার অফ আওয়ার ইনস্টিটিউশন আমাদের এখানে যদি তুমি জবটা পাও তাহলে লাইক এখানে তো কাস্টমাররা তাদের প্রোডাক্টগুলো বেচতে আসবে সো তুমি তো সেগুলো কিনবা সো তখন তুমি কী কী লক্ষ্য করবে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে দেন আমি বললাম যে এবার আমি কোয়ালিটি দেখবো ফার্স্টে দেন হচ্ছে আল চেক ইফ দ্য প্রোডাক্ট ইজ স্টোলেন অর নট দেন হচ্ছে প্রাইসটা দেখবো যে কোন প্রাইসে সেল করতে যাচ্ছে তো উনি বললো যে এক্স্যাক্টলি আমি এটাই শুনতে যাচ্ছিলাম যে প্রাইস এখন প্রাইসের ব্যাপারে একটু বলো লাইক তুমি কিভাবে জিনিসটা বাই করবা প্রথম কোশ্চেনটা ছিল কেনার আগে জিনিসটা আমি কি কি দেখবো এখন কথা হচ্ছে আমি জিনিসটা কিনবো কিভাবে লাইক কেনার জন্য কি করবো প্রাইসিং এর ব্যাপারে তাহলে আমি বললাম যে আই ট্রাই টু নেগোশিয়েট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান লাইক আমি যতটুকু পারি আই ক্যান ডু দিস অল ডে আমি একদম নেগোশিয়েট করে একদম লোয়েস্ট অ্যামাউন্টে নেওয়ার চেষ্টা করবো দেন উনি আমাকে বললো যে সাপোজ কেউ একজন এখানে 50 ইঞ্চির একটা টিভি নিয়ে আসছে বিক্রি করার জন্য সো টিভিটা আমরা $100 দিয়ে কিনলাম তো $100 দিয়ে কিনে আমরা সেটা পরের দিন সেখানে আমাদের শপে ডিসপ্লে করলাম $400 দিয়ে মানে $400 আমরা সেল করতে চাচ্ছি তো পরবর্তীতে সেই কাস্টমারটা যখন আমাদের শপে আসবে কোনো কারণে তখন এসে যদি দেখে যে তার সেই টিভিটা আমরা $100 দিয়ে কিনে এখানে $400 বিক্রি করার চেষ্টা করতেছি তো তখন সে কি ফিল করবে তখন ওই লোকটা যদি তুমি হতা তখন তুমি কি ফিল করতে তো আমি বললাম যে আই উইল ডেফিনেটলি ফিল ব্যাড বিকজ ইটস সাচ এ রিপ অফ
লাইক $100 দিয়ে কিনে $400 দিয়ে বিক্রি করতেছেন, লাইক আমি খুবই কষ্ট পাবো অ্যান্ড আমার সবাইকে আমি বলে বেড়াবো। তো উনি বলতেছে যে এক্স্যাক্টলি সবাইকে সে বলে বেড়াবে যে আমার থেকে $100 দিয়ে তারা কিনছে, কিনে $400 বিক্রি করতেছে, ইটস সাচ এ রিপ অফ। দেন আমি বললাম যে ইয়েস, এটা তো লাইক অনৈতিক হয়ে গেল, আনএথিক্যাল। দেন আমি সাথে সাথে বললাম যে বেসিকলি নেগোসিয়েশন দিয়ে আমি বুঝাইছি যে আমি নেগোসিয়েট করব, মানে আমি চেষ্টা করব যেন কম প্রাইসের মধ্যে নেওয়ার, বাট প্রাইসটা যেন ফেয়ার থাকে সেটা আমার মাথায় অবশ্যই থাকে। দেন উনি বললো এক্স্যাক্টলি, আমি আসলে এটাই শুনতে যাচ্ছিলাম যে ফেয়ার প্রাইসিং হতে হবে। আমি বললাম যে ইয়েস অবভিয়াসলি, ফেয়ার প্রাইসিং না হলে তো আর মানে কেউ আর আমার শপে দ্বিতীয়বার আসবে না, তাই না? তো উনি বললো যে হ্যাঁ অ্যাবসলিউটলি, জিনিসটা আসলে ওরা ফেয়ার বিজনেস চায়, লাইক ফেয়ার বিজনেস না করলে তো ওদের রেপুটেশন নষ্ট হবে, লাইক কেউ আর আসবে না এখানে। তো বেসিকলি এই অ্যান্সারটাই ওরা শুনতে চাচ্ছিল। তো আমি ওনাদের বুঝিয়ে বললাম যে অবভিয়াসলি আমি নেগোসিয়েট করবো ঠিকই, বাট প্রাইসটা ফেয়ার থাকবে। দেন উনি আমাকে বললো যে সমস্যা নাই, এখানে যারা ইন্টারভিউ দিতে আসে তারা টিপিক্যালি এভাবেই অ্যান্সারটা করে যে আমরা যতটা সম্ভব নেগোসিয়েট করার চেষ্টা করব, যত কমে নেওয়া সম্ভব সেই তত কমেই নেওয়ার চেষ্টা করব। দেন উনি বললো যে আই এম গ্ল্যাড দ্যাট তুমি ফেয়ার প্রাইসিং এর কথাটা মেনশন করছো। দেন উনি বললো যে যাক ব্যাপার না, আমরা যাদেরকে হায়ার করি তাদেরকে অবশ্যই ট্রেনিং দিয়ে নেই যে কিভাবে কি করতে হবে, কিভাবে সেলস করতে হবে। এরপর আমি বললাম well if you want me to rip them off I can rip them off and if you want me to keep the prices fair I can do that as well. উনি বলল যে না, rip off কেন করতে বলবো, আমরা অবশ্যই প্রাইসটা ফেয়ার রাখতে বলবো। rip off মানে হচ্ছে লাইক একজন থেকে $100 দিয়ে জিনিসটা নিয়ে $400 বিক্রি করা, জিনিসটা অবশ্যই তাদের জন্য একটা rip off। উনি বলল অবশ্যই তারা এটা করে না, তারা হচ্ছে প্রাইসেস ফেয়ার রাখে। তাহলে আমি মেনশন করলাম যে আমি একটা রেস্টুরেন্ট এন্ড বারে সিকিউরিটি জব করতেছি, আমি যেখানে জব করি ওরা ওই জায়গাটা চিনে। দেন জিজ্ঞেস করলো যে আমি তাদের এখানে কতটুকু সময় দিতে পারবো। তাহলে আমি বললাম যে যেহেতু আমি এক জায়গায় কাজ করতেছি আমি এখানে লাইক 10-12 hours দিতে পারবো। তো উনি বললো যে 10-12 hours এটা তো হচ্ছে দুইটা শিফট, তো তুমি উইকে দুইটা শিফট করতে পারবা। আমি বললাম যে ইয়েস। এরপর উনি বলতেছিল যে এখন তো তুমি ক্লাস করতেছো রাইট? আমি বলছি যে ইয়েস, আমি অনলাইন ক্লাস করতেছি, বাট আমার ক্লাসগুলো হচ্ছে অনলাইন, সো নট এ প্রবলেম ফর মি, আমি যেকোনো সময় ক্লাসগুলো দেখতে পারি। অ্যান্ড এটাও বললাম যে সামার আমি ফুল টাইম করতে পারবো। তো উনি বললো যে ওকে, সো সামারে তুমি আমাদেরকে বেশি সময় দিতে পারবা, তাই তো? আমি বললাম যে ইয়েস দ্যাটস কারেক্ট। তো বেসিক্যালি এগুলা নিয়েই কথা হলো। এরপর আমাকে জিজ্ঞেস করলো আমার কোনো কোয়েশ্চেন আছে কিনা। দেন আমি বললাম যে পে কেমন দেয় বা কি এরকম, এটা নিয়ে জিজ্ঞেস করলাম। দেন বললো যে বুঝাই দিল, ওরা একটা স্কিম ফলো করে, স্কিমটা হচ্ছে মানে আমার যদি এখানে জবটা রাখতে হয় তাহলে আমাকে প্রথম উইকে আমার ঘন্টা $100 করে সেল করতে হবে, দেন নেক্সট উইকে হচ্ছে $200 সেল করতে হবে, এরকম একটা লিমিট থাকে। তো লিমিটটা আস্তে আস্তে বাড়ে, সেই লিমিটটা এক্সিড করলে আমাকে বোনাস দেওয়া হবে, এটা বললো। আর ঘন্টা এখানে লাইক $14 করে দেওয়া হবে, এই তো। সো এগুলো বুঝাই দিল। দেন নর্মাল কথাবার্তা বললো যে আমি যেখান থেকে আসছি বাংলাদেশ, ওখানে ওয়েদার কেমন? আমি বললাম ওখানে ওয়েদার হচ্ছে ওয়ার্ম থাকে। তো জিজ্ঞেস করলো তুমি এখানে কবে আসছো? আমি বললাম যে ইটস বিন লাইক 2 months. তো উনি বললো যে তুমি তো উইন্টার টাইমে আসছো, কেমন লাগতেছে? আমি বললাম যে ভালোই লাগতেছে। তো কথাবার্তা বলার পর উনি আমাকে বললো যে ওয়েল, আরো অনেকজন ইন্টারভিউ দিছে অ্যান্ড আরো কয়েকজন আছে লাইনে। তো উনি বারবার বলতেছিল আই লাইক হোয়াট আই হিয়ার, আই লাইক হোয়াট আই হিয়ার, মানে আমার আমার সাথে কথা বলে ওনার ভালো লাগছে। দেন বললো যে যাদেরকে হায়ার করা হয় তাদেরকে কল দেওয়া হবে নেক্সট ফ্রাইডের মধ্যে, এই তো। দেন হ্যান্ডশেক করলাম, বের হয়ে গেলাম, এই আর কি। সো যতটুকু বুঝলাম ইন্টারভিউটা ভালো মতোই গেল। তো এই ছিল ইন্টারভিউ অ্যান্ড বাসে চলে আসলাম, পুরাটা সময় আপনাদেরকে সাথে রাখছি। যাই হোক, ব্রেকফাস্ট করি না এখনো, অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু খাওয়া দাওয়া করি। তো এখানে ভিডিওটা শেষ করে দিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে কিছু করার দরকার নাই। সো গুড বাই, ভালো থাকবেন।